ইসরায়েলের মন্ত্রী আল আকসা মসজিদে যাওয়ায় ক্ষিপ্ত সৌদি। ইসরায়েল সরকারের প্রভাবশালী মন্ত্রী ও অতি ডানপন্থী রাজনীতিক ইমাতার বেন গভীরের আল আকসা মসজিদ সফরের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন। ওই দিনই আল আকসা মসজিদ প্রাঙ্গণ সফর করেন বিতর্কিত এই ব্যক্তি। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, রোববার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই ধরনের কর্মকাণ্ড সমস্ত আন্তর্জাতিক নিয়ম এবং চুক্তির স্পষ্ট লঙ্ঘন। সেই সঙ্গে এ ধরনের ঘটনা বিশ্বব্যাপী মুসলমানদের অনুভূতিতে উস্কানি দেয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই লঙ্ঘন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সম্পূর্ণভাবে ইসরায়েলের দখলদার বাহিনীকে দায়ী করে। খবরে বলা হয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গভীর রোববার আল আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। অধিকৃত পূর্ব জেরুজালেমে চলমান ব্যাপক উত্তেজনার মধ্যেই চরম ডানপন্থী রাজনীতিক আবারও বিতর্কিত পদক্ষেপ নিলেন। বেন গভীর এবং কয়েক হাজার ইহুদি জাতীয়তাবাদী ওল্ড সিটির মধ্য দিয়ে মিছিল করার তিন দিন পর এ ঘটনা ঘটল। যদিও সম্প্রতি একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও গাজার শাসক গোষ্ঠী হামাস। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার এক সপ্তাহের মধ্যেই এই পদক্ষেপ নিলেন তিনি। প্রসঙ্গত, আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান, যা পরিচালনা করে জর্ডান। তবে সেখানে তারা প্রার্থনা করতে পারবেন না। আল আকসা কম্পাউন্ডটি ইহুদিদের কাছেও সবচেয়ে পবিত্র স্থান, তবে তারা ভবনের ওয়েস্টার্ন ওয়ালের নিচে প্রার্থনা করে থাকেন। ইহুদি জাতীয়তাবাদীদের সাইটটি ভ্রমণের ঘটনায় ফিলিস্তিন সহ আরব দেশগুলোর দীর্ঘকাল ধরে নিন্দা ও সমালোচনা করে আসছে। কিন্তু বেন গভীর ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে এ ধরনের ঘটনা আরও বেড়ে গেছে।